জম্মু আমরা এখন আছি একটা পার্কে, নাইট পার্ক। এখানে একটা শো আছে, সেই শোর জন্য টাকা নেয় 100 টাকা করে শো। আমরা শোটা দেখছি না, আমরা হেঁটে পুরো পার্কটাকে ঘুরে দেখব। তবে সাবধান, এখানে বানরের উৎপাত আছে। আমরা তবুও, সন্ধে হয়ে গেছে, এখানে সন্ধে, যদিও ওয়েস্ট বেঙ্গলে এখন প্রায় 9টা রাতই হয়ে গেছে বললেই চলে। তো এখানে সন্ধে সবে শুরু, আমরা বুঝতেই পারিনি। পার্কটা একটু ঘুরিয়ে দেখাই। আমরা দেখি উকি ঝুঁকি মেরে শোটা দেখতে পাই কিনা। আমরা সেই রাস্তা অবলম্বন করেছি, অন্ধকার। এখানে সানু ভাই আছে, রাজ্জাক হোসেন আছে, এরপরে তো বুঝতে হবে। হ্যাঁ, এই সেই পার্ক, যে পার্কে আমরা আসবো আসবো করে অলরেডি এসে গেছি। অটো ভাড়া নিয়েছে 150 টাকা, পার্কে ছেড়ে দিয়েছে। আমরা এখন একটা লাইট শো ছিল, সেটা আমরা দেখতে পারবো না, তবু চেষ্টা করছি, কেন আমাদের সময় অল্প। অল্প সময়ের মধ্যে আমরা যদি তাড়াতাড়ি ঢুকতে পারতাম তাহলে হয়তো দেখতে পারতাম। আমরা এখন সেটা হয়তো উপলব্ধি করতে পারবো না, তবু চেষ্টা করছি। আমরা পাঁচিলের উপর দিয়ে যদি আমরা সেই ভিডিওটা করতে পারি তো আপনাদেরকে সকলকে দেখাবো। দেখুন এই যে অসাধারণ ভিউটা দেখুন, নিচ থেকে যে সিঁড়িটা রয়েছে, একটু অসাধারণ সিঁড়িটার ধাপটা একটু দেখাচ্ছি।